যতটা পথ হেঁটেছি একা একা আমি রোজ, ততটা পথ না হয় তুমিও হেঁটে নিও। অযথা না কারণ আছে তাই নিচ্ছি খোঁজ, ততটা খোঁজ না হয় তুমিও নিয়ে। ঢেঁকি সগে গেল সেই ধানই মানে জ্বর মাথায় দিয়ে মাথায় হাত বুলে দিচ্ছেন দেখে এলাম শুয়ে আছে একটু। কালকেও দিতে লাগলাম শরীর খারাপের জন্য, আজকেও তুলে রাখি আবার ব্যাক করবো না। যতটা দাগ লেগেছিল এই মনের ভেতর, ততটা দাগ না হয় তুমিও মুছে নি। তো এই হচ্ছে মোটামুটি পুরো ব্যাক স্টোরি। তো এক সপ্তাহ পরে সুপ্রভাত বন্ধুগণ, কি হয়েছিল দেখলে পুরো ব্যাপারটা। সেই 8 তারিখ নাগাদ পুরো বান্ডিল হয়ে গেছিলাম আমি প্রথমত, তারপরে আস্তে আস্তে ঘরের সবাই সব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স সবাই আস্তে আস্তে বান্ডিল হতে শুরু করলেন। তারপর ওই যা হয় বললামই, সাফারটা সাফার হয়ে গেল আর কি, বানানটা উল্টা পাল্টা হয়ে গেছিল, এস এফ আর এর বদলে এস ইউ এফ এফ আর হয়ে গেল। ঠিকই আছে, তো আমার তো জানোই, যারা জানো তারা জানো যে কি লেভেলের হাইপার সেন্সিটিভিটি মানে অ্যালার্জি আর মাইগ্রেন আছে আমার। তাহলে দমতক ভুগলাম সে 103-104 এরকম জ্বর, সাথে শ্বাসকষ্ট এখনো মুক্তি তো হয়ে আছে, টেস্ট হয়ে যাচ্ছে না। তারপরে এতটাই দুর্বল করে দিয়েছে বলার নাই আর কি, এই হাতটাও তুলতে লাগছি এখন, মানে হাতটা তুললে এখন সেই পুষ্পা আসি না আমার, শুধু এই হচ্ছে, শুধু আর কিছু হচ্ছে না। তো এই ব্যাপার, এবারে সবাইকে সেম লয় সবাইকার আলাদা আলাদা রকম হচ্ছে, বাবা মা ওরাও ভুগছে বেশ ভালো রকমই, সব সব নিজের নিজের মতন করে আর কি, কারোর একটু বেশি কারোর একটু কম। তো যা দেখছি চারদিকে ছেয়ে গেছে, এটা তুমি টেস্ট না করালেই ভাইরাল ফিভার, টেস্ট করালে পরেই কোভিড। বিশাল চাপের কিছু নাই, তবে ওই তো দুর্বল করে দিচ্ছে আর কি, খাওয়া টাওয়া যাচ্ছে নাই, সে আস্তে আস্তে ঠিক হয়েই যাবে। এখন অনেকটা ভালো হয়ে এসেছি, তবু বুঝতে পারছো তো সেই ব্যাপার রয়ে গেছে এখনো, কটা দিন আরো কটা দিন যাক। এই এখন শুধু ঘরে বসে আছি, কিছু করতেও লাগছি, এবার না করলে সে খারাপও লাগছে, কি আর করা যাবে। আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, এখন 7 দিন এখনো, কদিন আর বাকি রইল, এই আইসোলেটেড সব, কেউ না পাচ্ছে ঢুকতে আসতে না, আমরা বেরোচ্ছি ঘরের মধ্যেই। এবার এখন এই ঘরের মধ্যেই টুকটাক টুকটাক এখন একটু ঘুরছি, কারণ আমার আর জ্বরটা বিশেষ আসা নেই এই আর কি। তবে বললাম তো প্রচুর দুর্বল, কাশি টাশি যেগুলো হচ্ছিলো প্রচুর ছিল যেগুলো, বা শ্বাসকষ্ট সেগুলো অনেকটাই কমে গেছে, অনেকটাই বেটারের দিকে, বাবা মাও আছে আর কি,
ঠিকঠাক। হ্যাঁ দেখো ওয়েদার কীরকম, সব ছাগলগুলো ছাদায় যে এবার বসে থাকছে। বাবা যায় এরকম ওয়েদার আরো যে কতদিন টানবে জানি না। আজকে মকর বটে, তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। না হয়েছে মকর চান করা, না মকরের ফিস্টি, কিছুই না, সে ঘরেই ঠিকই আছে। এবি ঠিক হ্যাঁ, এবার টুসু ওরও কিছু হলো নাই, সে চাওড়ি বাউড়ি পেরে এলো, টুসু পেরে এলো, মকর পেরে এলো। এবার সে পিঠা পরব শুরু হয়ে যাচ্ছে, খ্যান ঘে জ্ঞান উত্তরায়ণ ঝাড়া পুড়া ছেলে কাজরা সব চলবে আর কি। এক সপ্তাহ ধরে পিঠাও কবে কেন কি করে হবে, মায়েরও সেই একই কেস, বাবারও আমারও অন্যরকম ভাবে এখন একটু যাচ্ছে সময়টা। ঠিক আছে, এক্সপিরিয়েন্স দরকার আছে সব কিছুরই। সে কোভিডেরও তো একটা ব্যাপার আছে নাকি, অতদিন এসছে মনে করো কোভিড-19 এসছে 20-তে, 20-21 ছুটে বেড়ালো, পিছু পিছু ধরতে লাগলো, একবার যদি না ধরে খারাপ লাগবে না। মেলা খেলা তো চারদিকে চলছে, কোনো চাপ নাই, গঙ্গাসাগর টঙ্গাসাগর বড়দিন সময় আমরা ফুর্তি করলাম, আমরা গঙ্গাসাগর ফুর্তি করবো না, ঠিকই আছে। তা বেশি বকতে লাগছি এখন। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে জোকিং কেস লয় আর কি, মানে ওমিক্রন কোভিড নিয়ে একদম কিছু লোক বলছে কিছুই লয়, কিছুই লয় লয়, কারণ কতটা দুর্বল করে দিয়েছে সেটাতে নিজেই বুঝতে পারছি কি ফাটছে আর কি, বা এখনও কতটা টাইম লাগবে কি রিকভারির ক্ষেত্রে সেটাতে বুঝতে পারছি। তাহলে পার্সন টু পার্সন ভ্যারি করবে ঠিকই ব্যাপারটা, তো একদমই ফেলে দিবার মতন ব্যাপার লয়, তা একটু সাবধানে থাকো এটাই বলবো আর কি। কারণ এই তো আমার যেহেতু এই সমস্যাগুলো ছিল, আমার কিন্তু বেশ ভালো রকম ভুগতে হলো, এখনো হচ্ছে ঠিক আছে, প্রচুর হাড়ে টাড়ে ব্যথা ঠিক আছে, মাসল পেন, টেস্ট তো নাই ওইটা তো বললাম, তো ওগুলো হচ্ছে আর কি। এই প্রবলেমস আর রিয়েল, অনেকে সেগুলোকে বলছে না কিছুই নয় শুধুই জ্বর টর, মানে জ্বরের কিন্তু বড়দার মতন বটে ব্যাপারটা, তা একটু সাবধানে। তারপরে যা আছে কপালে পরে নে, আসবো না আসবো না করে তা জানি চলে এলাম, একটুক্ষণ বকেও দিলাম। এই হচ্ছে এখন প্রেজেন্ট স্ট্যাটাস আপডেট। ভালো থাকো সবাই, ভালো রাখো, একটু ঠিকঠাক হয়ে যায় আবার জলদি এবার রেগুলার রুটিনে ফিরবো, ঠিক আছে, টাটা।